রক্তের অভাব মেটাতে আবার পথে নামল পুলিশকর্মীরা। শনিবার একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় ও এনজিপি রেলওয়ে পুলিশের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন পুলিশকর্মীদের পাশাপাশি স্থানীয় মানুষেরা রক্ত দিয়ে থাকেন। এদিন ইন্সপেক্টর অনুপম মজুমদার বলেন, এই রক্তদান শিবিরের মূল উদ্দেশ্য মানুষদেরকে বোঝানো যে আমরা তাদের পাশে আছি এবং সম্পূর্ণ রক্ত শিলিগুড়ি জেলা হাসপাতালে দেওয়া হবে। জিআরপির তরফ থেকে এনজিপি জিআরপিএস নিউ জলপাইগুড়ি পুলিশ স্টেশনে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের করছি। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে সবাইকে জানাচ্ছি যে আমরা সব জনগণের সাথে আছি, জনগণের পাশে আছি। আমাদের একজন এনজিওর তরফ থেকে আমাদের হেল্প করা হচ্ছে এই ব্যাপারে, এবং যা ব্লাডগুলো আসবে সেটা শিলিগুড়ি হসপিটালে দেওয়া হবে। তো আশা করছি আমরা শখানেকের কাছে ব্লাড আমরা শিলিগুড়ি হসপিটালে দিতে পারব। এটা আমাদের সল্লি এসআরপি ম্যাডাম শ্রী অঞ্জলি সিং আইপিএস ম্যাডামের তরফ থেকে প্রোগ্রামটা অর্গানাইজের অর্ডার দেওয়া হয়েছে, যেটা আমরা কমপ্লায়েন্স করেছি। না, এটা আমাদের প্রতি বছর হয়ে থাকে, যদি আপনারা বেঁচে থাকবেন। এটা আমরা প্রতি বছরেই করেছি, গত বছরেও করা হয়েছে, এই বছরেও করা হয়েছে। এটা নতুন কোনো উদ্যোগ বলে কোনো কিছু নেই, এটা পুরনো ইয়ে। এটা আমরা সবার সাথে, না ওভাবে কিছু ব্যাপার নেই, এটা আমাদের অ্যাডভান্স প্রোগ্রাম করা আছে, অ্যাডভান্স প্রোগ্রামের হিসাবেই এটা করা হয়েছে।